আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে সি ব্লকে ফোন ব্লেজে আজকে চলে আসছি সোহেলবের শোরুমে। এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিচ্ছি, ভালো রেসপন্স পেয়েছি ইনশাল্লাহ। আর আজকে যে প্রোডাক্টগুলো এখানে দেখতেছেন একটু কাছ থেকে দেখাই দেন। আজকের প্রোডাক্টগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে হট কালেকশন বললে চলে, এবং কি ফ্রেশ কন্ডিশন মার্কেটে আজকে যেই প্রোডাক্টগুলো দেখাবো অ্যাভেলেবেল এই মালগুলো পাবেন না ইনশাল্লাহ। আজকে দামও থাকবে মোটামুটি ভালো, আর একটু তো জানেন যে ফ্রেশ কালেকশনের দামটা একটু বেশি থাকে, ঠিক আছে? কিনতেও বেশি থাকে, কিনতে হয় বিক্রি করতেও। আর এই চ্যানেলটা হচ্ছে আমাদের, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে আজকের আপনার ফোনের ভিডিওর মাধ্যমে আপনার পছন্দের ফোনটা পেয়ে যেতে পারেন। সোহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আপনার তো এর আগে ভিডিও দিয়েছি ইনশাল্লাহ, ভালো কাস্টমার রেসপন্স পেয়েছে বা অনেকেই অনেক কমেন্ট করছে যারা জানাইছে। এখন আজকের রেটটা কিন্তু ভালো একটা স্পেশাল রেট দেবেন ইনশাল্লাহ, আর আজকের প্রোডাক্টগুলো ভালো একটা কালেকশনও দেখতেছি অবশ্যই। আর বিস্তারিত তো ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো, আর কুরিয়ারের মাধ্যমে সিস্টেম আছে সারা বাংলাদেশের মতো, কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন। 2040 টাকা পেমেন্ট করলে হবে, আর যদি বিস্তারিত জানতে চান তাহলে নাম্বার আছে ওখানে, আপনি কল দিয়ে জানতে পারবেন এ টু জেড। মূল ভিডিওতে চলে যাচ্ছি। কি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে তো অবশ্যই কালেকশনগুলো দেখলাম এখানে ভিউয়ারদের জন্য, আজকে কালেকশনগুলো দেখাই দিচ্ছি। আজকে ভালো একটা প্রাইস দিবেন, আর কোন প্রোডাক্টটা আগে দেখাবেন, যে প্রোডাক্টটা আজকে আগে দেখাবেন সর্বোচ্চ লেভেলের একটা লোয়েস্ট প্রাইস দিবেন, যেন এই প্রোডাক্টটাই হচ্ছে কি আপনার কাস্টমার কিনে যেন 100% হ্যাপি থাকে। কোনটা দেখবেন আজকে? সবগুলা প্রোডাক্টেরই আপনার ভালো একটা প্রাইস দিব ইনশাল্লাহ, আর প্রত্যেকটা প্রোডাক্টই আমার এখানে যতগুলা প্রোডাক্ট পাবেন হ্যাঁ আপনি সবগুলো ফ্রেশ কন্ডিশন পাবেন। মানে আমার এখানের যে ফোনগুলা আপনি মার্কেটে যাচাই করলে আমার এই ফোনগুলো একদম মানে 100% গ্যারান্টি আপনি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, কোনটা আগে দেখেন? আছে আর আজকে নতুন একটা মানে লেটেস্ট একটা ফোন দেখাবো, S22 Plus, আছে আর ফোনটা একটু দেখে নেন। আর এটার সাইডের যে পলি আছে, পলিও এখনও খোলা হয় নাই। আমি যদি বক্স নিয়ে আসতাম তাহলে আমি পুরোটা ইনটেক করতে পারতাম, ঠিক আছে? জাস্ট খালি বক্স ছাড়া প্রোডাক্টটা আনা হয়েছে। এটা আপনার 64,000 টাকা রাখবো। আমাদের সব থেকে পার্চেস করেন ওইটা অরিজিনাল চার্জারটা হচ্ছে 2,000 টাকা হ্যাঁ, আমি নিলে ওইটা কিছুটা কম করে মানে 1,000 টাকার মতো আমি মানে দিয়ে দিতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর জাস্ট ফোন নিলে এসআর আদারওয়াইজ কোনো কিছুই না। আর এর পরবর্তীতে হচ্ছে আপনার S21 Plus দেখেন কয়েকটা কালার আছে, ঠিক আছে? কয়েকটা কালার আছে আমার এখানে, মানে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল, সবগুলো কালারই পাবেন আমার এখানে। আর এখানে দুইটা ভেরিয়েন্ট আছে আপনার, একটা 8256 আর একটা হচ্ছে 8128। আর 8256 GB যেটা, এটা হচ্ছে কোরিয়ান ভার্সন, ঠিক আছে? 8256 GB আর 8128 GB, এটা US ভেরিয়েন্ট, ঠিক আছে? দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টগুলো দেখেন একটু হ্যাঁ, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো ড্রেন্ট স্ক্রেচ নাই। আচ্ছা ঠিক আছে, দেখুন বিয়ার সেজে দেখেন চার্জিং বোর্ডটা দেখাই দিচ্ছি, কোনো ড্রেন্ট স্ক্রেচ নাই, 100% ফ্রেশ বলে চলে। এটা কত রাখতেছেন ভাইয়া? আর এটা 8256 GB যেটা, এটা প্রাইস দিচ্ছি আপনার 49,000। 8256 49,000। আর 8128 GB যেটা, এটা প্রাইস দিচ্ছি আপনার 46,000। আচ্ছা ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো স্ক্রেচ বা ড্রেন্ট কোনো কিছু পাবেন না। একদম ফ্রেশ কন্ডিশন, কোনো স্ক্র্যাচ বা ড্যান্ট কোনো কিচ্ছু পাবেন না, একদম ফ্রেশ কন্ডিশন। আর এটার ভিতরেও আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে, একটা 8128 আর একটা 8256।
আচ্ছা ঠিক আছে, 8,256 কত রাখতেছেন? 8,256 জিবি যেটা এটা 42,000 দিচ্ছে, 42,000। আর যেটা 8,128 এটা 39,000 টাকা দিচ্ছে, এটা হলো 8,128, এটা হলো 39,128। আর পুরো কিন্তু মার্কেটে মানে এর চেয়ে 2-3,000 টাকা কমে পাওয়া যাবে, কিন্তু আমার এই কন্ডিশনের জন্য মূলত প্রাইসটা বেশি, যেহেতু যারা এত টাকা দিয়ে মানে এত বাজেটে আপনার একটা ফোন কিনবে তাদের কাছে 2-3,000 টাকা মূলত মানে ইস্যু না। আপনার প্রোডাক্টের কন্ডিশন দেখবেন, তারপরে আপনি প্রাইসটা যাচাই করবেন, আর প্রোডাক্টের কন্ডিশন নিয়ে আপনি 100% আমি বলতে পারি মানে আপনি হ্যাপি থাকবেন, এত তো গ্যারান্টি দিতে পারি। ফর্মুলাটা ঠিক আছে। আর এর পরবর্তীতে হচ্ছে S10 Plus আছে। S10 Plus শুধু কিন্তু আমার কাছে হোয়াইট কালারটাই আছে, অন্য কোনো আদারস কালার ও সরি ব্ল্যাক কালারটাও আছে। ঠিক আছে, দুইটা কালার আছে আমার কাছে, হোয়াইট আর ব্ল্যাক কালার দুইটা কালার আছে, সেম কালার আছে, যে ব্ল্যাক আর হোয়াইট, যে আপনার S10 Plus সেই ব্ল্যাক কালার হোয়াইট আর একই কালার আছে, মাল অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে, S10 Plus কত রাখতেছেন? S10 Plus দিচ্ছি আপনার, এর ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা 6GB 128GB আর একটা 8GB 128GB। ঠিক আছে, ঠিক আছে, 6GB 128GB দিলে এটা অনলি 27,000 টাকা দিচ্ছি। তারপরে আপনি মানে বুঝতে পারবেন, যাচাই করলে বুঝতে পারবেন প্রোডাক্ট গুলা কোনো ডেন বা কোনো ফাঁকা নাই। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে আপনার S10 Samsung S10। ঠিক আছে, S10টা ব্ল্যাক কালার আছে, পুরো আমার কাছে অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক হোয়াইট দুইটা কালার। ঠিক আছে, দুইটা কালার আছে, এটাও ফ্রেশ মাল। হ্যাঁ, এটাও ফ্রেশ মাল, মানে কোনো আজকের সোহেলবের যে কালেকশনগুলো কোনো ড্রেন্ড স্কেচ কোনো নাই, সব একদম ফ্রেশ ফোন। ঠিক আছে, 100% ফ্রেশ বলেই চলে এগুলো। এটা কত রাখতেছেন S10? এটা 24,000 টাকা দিচ্ছি, এটা 24,000 টাকা। এটা হচ্ছে 8GB 128GB না? জি, 8GB 128GB। খুব সুন্দর সেট S10, অনেক ভালো ক্যামেরা স্পেশালিটিস এটা, যারা হচ্ছে যত ধরনের ভিডিও লাইক টিকটক যা আছে ইউটিউবে ভিডিও শো করতে চান তাদের জন্য এটা নিতে পারেন, খুব বেস্ট। S10 S10 Plus S20 FE এগুলো সব ক্যামেরার জন্য ভালো। তারপরে আর এরপরে হচ্ছে আপনার স্যামসাংয়ের যারা স্মল ফোন ইউজ করতে চান, একদম স্মল সাইজের ফোন, ঠিক আছে, হ্যাঁ একদম মানে একদম স্লিম ফোন, যারা মানে সেকেন্ড ফোন হিসেবে ইউজ করতে চান বা এমনিতেও যারা রাফ ইউজ করতে চান তারাও নিতে পারেন। আচ্ছা, S10 এর দেখেন যে অনেকগুলো কালার আছে এখানে, টোটালি হচ্ছে 4টা কালারই আছে অ্যাভেলেবেল, প্রোডাক্ট আছে যথেষ্ট পরিমাণ। আর S10 6GB 128GB এই ফোনটা খুব সুন্দর, একদম হ্যান্ডি সাইজ, রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। আর এটা হলো সাইডে যে ফিঙ্গার, হ্যাঁ খুব সুন্দর একটা ডিভাইস, নিতে পারেন, কালারগুলো অসাধারণ। ঠিক আছে, এইগুলো নিতে পারেন। এটা কত রাখতেছেন S10? এটা 18,500 টাকা, 18,500 টাকা রাখবেন। ঠিক আছে, S10 খুব সুন্দর একটা প্রোডাক্ট, কোনো ড্রেন ডিসকাস নাই, এগুলো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট, এগুলো বাংলাদেশের প্রোডাক্ট না, বাইরের প্রোডাক্ট, এই মডেলটা বাংলাদেশে আসে না, খুব সুন্দর। এটা আপনার 6GB 128GB, হ্যাঁ 6GB 128, এই যে 6128 S10 মাত্র 18,500 না, স্পেশাল। আচ্ছা, তারপর মডেলটা আর এর পরবর্তীতে হচ্ছে আপনার স্যামসাং এর আরেকটা ফোন S21 Ultra। S21 Ultra কালার আছে আমার কাছে অ্যাভেলেবল, দেখুন S21 Ultra। আর এটার ভিতরেও আমার প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট, তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে, হ্যাঁ তিনটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে ডুয়েল সিম, এটা 12,256, এটা বাংলাদেশের মানে বিডি অফিসিয়াল ফোন। আচ্ছা, অফিসিয়াল, এটা বিডি অফিসিয়াল ফোন, 12GB 256GB। আর এটা হচ্ছে, আচ্ছা 256GB অফিসিয়াল যেটা ডুয়েল সিম, এটার প্রাইসটা বলেন। এটার প্রাইস দিচ্ছি আপনার 65,000। জি আচ্ছা, ভিউয়ার্স এটা হচ্ছে বাংলাদেশের অথরাইজ প্রোডাক্ট, 12,256 ডুয়েল সিম, এটা হচ্ছে কি আপনার কত 65,000 টাকা। তারপরে আরো একটা ভেরিয়েন্ট আছে, এটা দাম কত রাখতেছেন? আর আমি প্রোডাক্টটা একটু দেখাই আপনারে ভালো করে ধরনের, এটা দেখছেন পলিডে কিন্তু এখনো আছে। ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো স্ক্র্যাচ নাই, মানে একদম ফ্রেশ কন্ডিশন। ইনটেক বক্স তো যা বাইর করবেন, এটা ইনটেক কিনা আর এটা ইউজ কিনা একই কথা বলবো, একই কথা। আচ্ছা ঠিক আছে, এটা কত রাখতেছে? এটা 67,000, এটা 67,000। এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমার কাস্টমারের কাছ থেকে কিনা, তো এজন্য আমি কি একটু কম প্রাইসে কিনতে পারছি। আর এই প্রোডাক্টটা আমার বাইরে, এটা এটা হচ্ছে গেল S21 Ultra, এটা হলো 12,128, এটা 12GB 128GB। আর আগেটা ছিল 12,256, এটা কত রাখতেছেন? এটা প্রাইস দিছি 63,000, 63,000 টাকা। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত যদি কোনো জানার থাকে তাহলে আপনার ভিডিও নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওখানে ফোন দিয়ে জানতে পারেন।
যাদের হচ্ছে হাই পারফরমেন্সের ক্যামেরা দরকার, অনেক বেশি ফটোগ্রাফ করতে চান, তারা এই ফোনগুলো নিতে পারেন। এই এই তিন এই মডেলগুলো ক্যামেরা অনেক ভালো। তারপরে যার কাছে নোট 20 আল্ট্রা, নোট 20 আল্ট্রাটা একটু হাতে নেন দেখি। 20 আল্ট্রা কালার अवेलेबल আছে আমার কাছে, দুইটা কালারই আছে। হ্যাঁ, দুইটা কালারই अवेलेबल আছে, কালারই अवेलेबल আছে। আর এখানেও আপনার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ডুয়েল সিম বক্স আর একটা সিঙ্গেল সিম বক্সারা। আচ্ছা, সিঙ্গেল সিম বক্সারা যেটা, এটা স্ন্যাপড্রাগন, আর ডুয়েল সিম যেটা, এটা হচ্ছে এক্সিনোস প্রসেসর। তারপর মডেলটা, আর এরপরে হচ্ছে স্যামসাং এর নোট 20, নোট 20 গুলো দেখতে পারেন। নোট 20 তো সবচেয়ে হট প্রোডাক্ট, হট বেস্ট প্রোডাক্ট, বেস্ট মানে রিজনেবল প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট। কালার দেখেন, যারা মূলত হচ্ছে নোট 10 প্লাস কিনতে চান, যারা নোট 10 প্লাস কিনতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন। সরি, নোট 20, নোট 20 এটাই তো বলি, আর নোট 10 প্লাস যারা কিনতে চান, তা নোট 10 প্লাস তো মার্কেটে নাই, তাদের জন্য হলো এই প্রোডাক্টটা। এই বাজেটে এই দামটা মোটামুটি একই রকম নোট 20টা। নোট 20টা আপগ্রেড, এটা হলো আপনার 2800 আর 256 হয়। আর যেটা হচ্ছে ইউএস এর ভেরিয়েন্ট, এটা হচ্ছে আপনার দুইটা সিম ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা 2800টা কত রাখতেছেন? এটা 2800টা দিচ্ছি আপনি 38000, 38000 টাকা। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে আর 256 জিবি জিটা, এটা প্রাইস হচ্ছে 40, মানে 40000। আচ্ছা 40000, মানে 2000 টাকা কম বেশি হচ্ছে আপনার 128 জিবি স্টোরেজ এর ব্যাপারে। আর যেটা 128 জিবি স্টোরেজ, এটা হচ্ছে ইউএস এর, এটাতে দুইটা সিম ইউজ করতে পারবেন। আর যেটা হচ্ছে গেল আপনার 256, এটা হলো সিঙ্গেল সিম। তারপরে এরপর হচ্ছে আপনার স্যামসাং S20, হ্যাঁ S20 রিজনেবল প্রাইসে 12 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল মেমোরি। আর এটা কালারও আছে আমার কাছে, ঠিক আছে, প্রত্যেকটা কালার সুন্দর, সেই কালার সুন্দর দেখেন, সবগুলো কালারই আছে আমার কাছে। এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন, এটা যদি নেন লাস্টে রাখা যাবে আপনার 26000 টাকা রাখা যাবে, 26000 টাকা রাখা যাবে। তারপরে মডেলটা, এর পরবর্তীতে হচ্ছে আপনার পিক্সেলে একটু মুভ করি আমরা, ঠিক আছে। পিক্সেলের ফোনগুলো দেখেন, এই পিক্সেল 6 আছে, দুইটা ভেরিয়েন্ট, 8 জিবি, 128 জিবি আর 256, দুইটা ভেরিয়েন্টের ফোন আছে এখানে, ঠিক আছে। আর এগুলো কালারও মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল আছে, ওটা অবশ্য আমি সবগুলো শো করি না, ডেক্সে আসতেছে না এই জন্য, ঠিক আছে। পিক্সেল 6 আপনার যেটা 128 জিবি, এটা হচ্ছে 33500 টাকা, 33000 টাকা রাখবো। আচ্ছা, 2800 হচ্ছে 33000 টাকা, একবার শতভাগ ফ্রেশ কন্ডিশন, কোনো ড্রেন ডিসক্রেস নাই, হ্যাঁ কোনো স্ক্র্যাচ পাবেন না। আচ্ছা ঠিক আছে, একবার ফ্রেশ, হ্যাঁ ফ্রেশ কন্ডিশন। আর গুগলের তো জানেন ক্যামেরা সহ সব কিছু এটিজোর অনেক ভালো, আর ক্যামেরা দেখাইলাম না আজকে, ভিডিওটা শর্টকাট করতেছি। আর হচ্ছে 256, এটা হচ্ছে 256 জিবি, ঠিক আছে। আর 256, আর 256 জিবি প্রাইস দিচ্ছে আপনার 36000 টাকা প্রাইস দিতেছে, 36000 ট্রান্সপারেন্ট ভাই দেখতেছেন, ভিডিও করতেছে। তারপরে কত বড়, এরপরে হচ্ছে আপনার পিক্সেল 5a 5g, পিক্সেল 5a 5g, একদম মাখন ফ্রেশ ফোন, ঠিক আছে, কোনো ড্যান্ট বা কোনো স্ক্র্যাচ পাবেন না, একদম ফ্রেশ, পুরোগুলো একটু দেখেন, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশন। পিক্সেল 5a না, হ্যাঁ 5a 5g, এটা 5a 5g, হ্যাঁ 5g 5a 5g। আচ্ছা ঠিক আছে, এটা কত রাখতেছেন? এটা কত বিল? 6128, এটা, হ্যাঁ এটা 6128, এটা 6128। আর এটা প্রাইস দিচ্ছি আপনার 25500 টাকা, 25500 টাকা এটা। পিক্সেল 5a 5g, ক্যামেরা অনেক ভালো, পিক্সেল টু পিক্সেল ক্যামেরা দেখবি, পিক্সেল কিন্তু অনেক সুন্দর ক্যামেরা হয়, ঠিক আছে। এটা 6 জিবি 128 জিবি, 25500 টাকা নিতে পারেন, খুব বেস্ট একটা প্রোডাক্ট। তারপরে মডেলটা, আর এর পরবর্তীতে হচ্ছে আপনার পিক্সেল 4, আমার পিক্সেল 4টা হচ্ছে আপনার দুইটা কালার আছে আমার এইখানে, হোয়াইট কালার আর ব্ল্যাক কালার, দুইটা কালার পিক্সেল 4 আপনার 6 জিবি আর 64 জিবি।
যারা কার ডিসপ্লে চায় এবং কি এলজির ফোন চায় তারা এই ফোনটা দেখতে পারেন। আর প্রত্যেকটা দেখেন আপনি কালার, মানে সব কালারই আছে এলজি ভেলভেটের, এখানে অনেক কালার আছে, ঠিক আছে, প্রত্যেকটা কালারই আছে, এই যে প্রত্যেকটা কালারই আছে দেখেন, কিন্তু যদি দাম একটু কমে পাওয়া যায় তো, কিন্তু আমি মানে এই 2-1 হাজার টাকার জন্য আমি আনফ্রেশ কোনো ফোন সেল করি না। আচ্ছা ঠিক আছে, এই যে লাল কালার দেখছেন, লাল কালার আছে, ঠিক আছে, নিতে পারেন, একদম বেস্ট প্রোডাক্ট। আচ্ছা তারপর মডেলটা, এর পরবর্তী তো হচ্ছে আপনার OnePlus 9 Pro, OnePlus 9 আর 9 Pro, না OnePlus 9 Pro, এটা 12GB 256GB, 9 Pro 12GB 256, প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন, ফুল ফ্রেশ, এটা সিঙ্গেল সিম, নিতে গেলে আপনার প্রাইস পড়বে আপনার 49,000। আচ্ছা ঠিক আছে, 49,000 নিতে পারেন ডুয়াল সিমটা, মানে ওনার স্টকে যে ছিল হয়তো ভুলে গেছিল এর জন্য আর কি, সিঙ্গেল সিম আছে, ডুয়াল সিম আছে, হ্যাঁ সিঙ্গেল সিম। আচ্ছা তারপর মডেলটা, এর পরবর্তী হচ্ছে আপনার OnePlus 9 তো ফ্রেশ কন্ডিশন আছে, যাই হোক, এটা এটা কত রাখতেছেন? এটা 33,000। আচ্ছা 33, এটা ডুয়াল সিম, এটা ডুয়াল সিম, এটা হচ্ছে 8128, না এটা 8128। তারপর মডেলটা, আর এর পরবর্তী তো হচ্ছে আপনার Motorola S+, Motorola S+, মানে কার্ভ কার্ড এরকম এই ফোনের ভিতরে পাবেন। আচ্ছা মানে সবচেয়ে বেস্ট কার্ভ দিছে এই ফোনে Motorola S+, সবচেয়ে বেশি কার্ভ ফোনের মধ্যে, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কার্ভ একদম পুরো। আর এই ফোনটা হলো একটা অস্থির একটা ফোন, যারা মূলত এটা কিনতে চান নিতে পারেন, খুব সুন্দর একটা প্রোডাক্ট, মোটামুটি ভালো কন্ডিশন আছে, ঠিক আছে, এটা 12GB র্যাম, না 12GB 256GB, স্ন্যাপড্রাগন প্রসেসর অনেক ভালো এবং 5000 এর ব্যাটারি মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা কত রাখতেছেন? এটা 35,500 টাকা। আচ্ছা 35,500 টাকা, শুধু ডিভাইস, না শুধু ডিভাইস। আচ্ছা ঠিক আছে, কন্ডিশন ভালো আছে। আচ্ছা তারপর মডেলটা, আর এর পরবর্তী তো হচ্ছে আপনার Sony 10 Mark 3, একদম লেটেস্ট সোনির রিজনেবল প্রাইসে বেস্ট একটা ফোন। আচ্ছা 6GB 10 Mark 3, খুব সুন্দর একটা প্রোডাক্ট, সাইড মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট, আর কালারটাও আনকমন একটা কালার, যে কালারটা খুব সুন্দর, স্ট্রং একটা প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড একটা কালার। আচ্ছা 5G, হ্যাঁ 5G রকমই ভেরিয়েট, কত রাখতেছেন এটা? আর এটা প্রাইস দিচ্ছি আমি 17,000 টাকা। তারপরে মডেলটা, আর এর পরবর্তী তো হচ্ছে আপনার আইফোন XS, আইফোন XS এর আমার এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা 64GB আর একটা হচ্ছে আপনার 256GB। আচ্ছা ঠিক আছে, আর এটার ভিতরে আপনার আমার কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিন্তু প্রোডাক্টগুলো শো করিনি, সবগুলো 85 এর উপরে ব্যাটারি পাবেন। আর এই প্রোডাক্টগুলো একদম জেনুইন, আপনার কোনো ব্যাটারি চেঞ্জ করা না, কোনো বুস্ট মারা না, ঠিক আছে, মানে একদম জেনুইন, মানে আপনার 3 টোন যদি আমি চেক করে আমি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, এটা কত রাখতেছেন? আর এটা 64GB জিরো, এটা প্রাইস দিচ্ছে আপনার 31,000 টাকা। আচ্ছা, আর যেটা 256GB এটা 35,000 টাকা পড়বে। আচ্ছা ঠিক আছে, ওকে, তারপর মডেলটা, আর এর পরবর্তী তো হচ্ছে আইফোন X, আইফোন X আছে, এই যে আইফোন X আছে, X এর ভিতরে আপনার 64GBটা হবে আমার কাছে, হ্যাঁ আইফোন X 64GB হোয়াইট কালার। আচ্ছা ঠিক আছে, আইফোন X 64GB কত রাখতেছেন? আর আইফোন X এর প্রাইস দিচ্ছে আপনার 28,500 টাকা। আচ্ছা ঠিক আছে, হচ্ছে আপনার স্যামসাং এর একটা ট্যাব আছে, ঠিক আছে, এই ট্যাবটা দেখতে পারেন, রিজনেবল প্রাইসে 3GB র্যাম, 32GB ইন্টারনাল মেমোরি, এটা S2 মডেল, স্যামসাং S2 এমোলেড ডিসপ্লে, খুব সুন্দর একটা ট্যাব আছে, ছোট একদম রিজনেবল প্রাইসে, যাদের হচ্ছে বাচ্চাদেরকে দিতে চান তারা হয়তো আপনার দিতে পারেন, খুব সুন্দর একটা ডিভাইস, 3/32, এটা ফিঙ্গারপ্রিন্ট সহ আছে, যে সব কিছু ওকে আছে, ঠিক আছে, কোনো জিনিস চেঞ্জ কোনো কিছু নাই, ঠিক আছে। এটা কত রাখতেছেন? এটার প্রাইস দিচ্ছি আপনার 8,500 টাকা
আপাতত আমার এখানে এই কালেকশন গুলাই হচ্ছে, ঠিক আছে। আর এছাড়াও মানে আনফ্রেশ যেগুলো ফোন এগুলো নাই, আমার এখানে ফ্রেশ কন্ডিশন নিয়ে আমি আজকে আপনাদের সামনে আসছি। আচ্ছা ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর চলে আসুন যেগুলো ফিউচার পার্কে আপনার ফোন নেওয়ার জন্য বা বাংলাদেশের যে কোনো জায়গাতে কুরিয়ার করে নিতে পারবেন। তো আমরা ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আর সোলভের সাথে যোগাযোগ করার জন্য, বা আপনার সরাসরি ফোনে কথা বলতে পারবেন ভিডিও কলের মাধ্যমে। আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি বরকাতু। আর লাস্টে বলছি যে আমাদের কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।